চারা তো বড় বড় হয়ে গেছে, তুলবো নাকি কটা? দেখে আসি তাহলে। যাই দেখি, রং খেলেছে সব, সারা রাস্তায় সব। অনেকদিন পরে আবার চারার নার্সারির ভিডিও করছি, এসে গেছি সবাইকে দেখাই চারাগুলো কতটা বড় হয়েছে। এই যে এই সাইডের গুলো এই চারাগুলো একদম এবার এইখান থেকে তুলে তুলে বসাতে হবে প্যাকেটের মধ্যে, একদম বসানোর উপযুক্ত হয়ে গেছে। এবার সবাইকে একটু নার্সারিটা দেখাই, কতদূর কাজ হয়েছে আর ওইখানে কেমন চারা গজিয়েছে। প্যাকেটে দেওয়া ছিল যে দানাগুলো, সেগুলো কেমন হয়েছে একটু দেখাই। সাদা প্যাকেটগুলো অল্প জল দিয়ে ভিজাও, কিছু দান চারা তুলবো, তুলে বসাবো বিকালে। বিকালবেলায় চারাগুলো বসাতে হবে, বিকালবেলা না বসালে সকালের দিকে বসালে সঙ্গে সঙ্গে ওপর দিয়ে ছাউনি করে ঢেকে দিতে হবে। এই যে এইখানে এই চারাগুলো প্যাকেটে দেওয়া হয়েছিল, এই যে প্রচন্ড ঘাস হয়েছে এইগুলোতে। বাবা, প্যাকেটের ভেতর থেকে গাছ হয়েছে, এগুলো দুয়ার দিয়ে ভালো করে তুলে দিতে। এটাও আলগা করে দিয়েছে, বেরিয়েছে মোটামুটি। জাম গাছগুলো বড় বড় হয়েছে, এবার এখানে বড় বড় জাম গাছ ছিল, এগুলো চলে গেছে। আমলকি গুলো দেখো, এবার পাতা গজিয়ে গেছে, মনে হচ্ছিল মরেই গেছে আমলকি গুলো। এই তো এই সাদা সাদা প্যাকেট, এই দিকটা ভেজা আছে অনেকটা। মা, শেয়াল ঢুকে কি করেছে!
এই সাদা এই প্যাকেটগুলো আর একটুখানি ভালো করে ভিজিয়ে দিলে এইগুলোতে বিকালে চারা বসাবো, এই কটাই বসাবো এই কটাইগুলো। আজকে হোলির দিন, চারিদিকে সবাই হোলি খেলছে, সবাই ভালোভাবে সতর্কভাবে হোলি খেলুন, রং লাগুক সবার মনে মননে আর মর্মে। বসন্ত এসে গেছে, প্রকৃতির বসন্ত এসে গেছে। আমার জমির সমস্ত বেশিরভাগ মেগনির চারাই কিন্তু ফুটে গেছে, অঙ্কুরিত হয়েছে। এইখানে কিছু দানা দেওয়া ছিল, এর আগে দেখেছেন অনেকে, এগুলো এখনো ফোটেনি। তো এখনকার ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। চারাগুলো বেরিয়েছে, কেমন লাগলো নার্সারির কাজ দেখতে জানাবেন সবাই কমেন্ট করলে। আর আরও কিছু নতুন কিছু তথ্য জানতে হলে কমেন্ট করে এটাও জানাবেন। এবং আমার চ্যানেলটিকে আপনি যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।